আজকের এই ভিডিওটি হবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়ে। তো এই স্কুল যেটি আছে আমাদের এখানে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটিতে, পাঞ্জিপুকুর শ্রীমতী তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলটি যে আছে এই স্কুলটিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে। তো এখানে যোগ্যতা লাগছে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস। তো এটা আমরা দেখে নিব নোটিফিকেশানটা কী আছে। এই রিক্রুটমেন্ট যে অপশানটি আছে এই রিক্রুটমেন্ট অপশানে গিয়ে দেখতে হবে। তো এখানে এই লিঙ্কটা যে থাকবে অফিসিয়াল লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখানে গিয়ে চেক করে নেবে পরবর্তীতে। তো এখানে রিক্রুটমেন্ট আমরা এখানে দেখে নিই বিস্তারিত কী আছে। রিক্রুটমেন্ট এখানে চলে যাব। রিক্রুটমেন্টের এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলি নোটিস আছে, এখানে নোটিশ একটা, রিক্রুটমেন্ট নোটিশ একটা আছে, আর বাদবাকি এগুলো সিলেবাস আছে, এক্সামের সিলেবাস কোনটা এক্সাম কীভাবে হবে, গ্রুপ সি গ্রুপ ডি এটা এক্সামের সিলেবাস এখানে আছে, পরে ভিউ করছি এগুলো। আগে নোটিশটি দেখে নিই এখান থেকে। এখানে নোটিশটিতে এই ভিউয়ে ক্লিক করলে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই নোটিশটি অটোমেটিক এখানে শো করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে নোটিশটি এরকম আসবে, একটু সময় লাগছে। হ্যাঁ, নোটিশটি এরকম আসবে। এখানে উপরে স্কুলের নাম আছে, একদম উপরের দিকে কোনো ইন্ডেক্স লং আছে, তারপরে ইনস্টিটিউট কোড আছে, তারপরে মোবাইল নাম্বার আছে স্কুলের। তো এখানে এটা রিকগনাইজড আছে, আমাদের এখানে যুক্ত আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, দুটোর সাথেই যুক্ত আছে স্কুলটি, মানে এইচএস স্কুল। এখানে নোটিশ, যে নোটিশে যেটা বলা আছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, আর স্কুলটি হলো বেঙ্গলি মিডিয়াম স্কুল। স্কুলের ওয়েবসাইটটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, আর এখানে বলা আছে ফর্ম অ্যাভেলেবেল, এখানে ফর্ম পাওয়া যাবে 28 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত ফর্ম ডাউনলোড করা যাবে। 28 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত ফর্ম ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবে। আর এরপরে এই অ্যাপ্লিকেশান যেটা আছে, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 19 নভেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, মানে 19 নভেম্বরের মধ্যে এই আবেদন যারা করবে, আবেদনটা মানে যেই ফর্মটা বাই পোস্টে পাঠাতে হবে সেটা 19 নভেম্বরের মধ্যে যাতে স্কুলে তাদের হাতে পৌঁছে যায়, সেটা ডেট আছে 28 অক্টোবর থেকে 19 নভেম্বর, 19 নভেম্বর লাস্ট ডেট। এরপরে আমরা দেখে নেব নিচে ভ্যাকেন্সি যেখানে আছে, তো এগুলো টিচারেরগুলো এখানে দেখছি না, এটা অন্য আমরা একটা অন্য ভিডিও বানাবো টিচারগুলো, টিচারের যে ভ্যাকেন্সি আছে সেগুলো নিয়ে। এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তো গ্রুপ সি গ্রুপ ডিটাই দেখে নেব এখান থেকে। এই যে ক্লার্কটা আছে এখানে, এই সিরিয়াল নম্বর 1 গ্রুপ সি ক্লার্ক, এখানে মাধ্যমিক পাস লাগবে বা মাধ্যমিক পাসের সমতুল্য কোনো যোগ্যতা, আর টাইপিং টেস্ট হবে, কম্পিউটার টাইপিং টেস্ট। তো যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারাও এখানে আবেদন করতে পারবে, তারা একটু টাইপিং প্র্যাকটিস করে নেবে কম্পিউটার, তাহলেই হবে। মানে টাইপিং টেস্টে শুধু পরীক্ষা নেওয়া হবে, টাইপিং টেস্টের উপরে টেস্ট নেওয়া হবে, আর এখানে কোনো সার্টিফিকেট লাগছে না টাইপিং টেস্টে, মানে কম্পিউটারের কোনো সার্টিফিকেট ছাড়াও এখানে অ্যাপ্লাই করা যাবে। আর গ্রুপ ডি পিওন পদে যেটা আছে সেটা ক্লাস 8 পাস লাগবে যোগ্যতা, গ্রুপ ডি পিওন পদে ক্লাস 8 পাস যোগ্যতা। এখানে এসসি আবেদন করতে পারবে, এসসি যারা তারা আবেদন করতে পারবে গ্রুপ ডিতে, আর জেনারেল যারা তারা আবেদন করতে পারবে। তো এখানে ওবিসিদের জন্য কোনো এখানে দেয়নি, ওবিসি এ ওবিসি বি এসবের জন্য কোনো কিছু দেয়নি, এসটিদের জন্য দেয়নি। তো এখানে শুধুমাত্র গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে এসসি আর জেনারেল, মানে গ্রুপ ডি পিওন পদে। আর ক্লার্ক পদে গ্রুপ সি পদে যেটা আছে ওটাই শুধু এসসিরা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য আর সাথে কম্পিউটার সার্টিফিকেট। তো এটার সঙ্গে এক্সাম কী কী হবে সেটা আমরা দেখে নিব নোটিশে গিয়ে একবার। এখান থেকে ব্যাক করে আমরা চলে যাবো ওয়েবসাইটে, ওয়েবসাইটটিকে দেখে নিব। এটা এই যে নোটিশটা এখানে আছে একদম নিচের দিকে, নিচের দিকে অ্যাপ্লিকেশানগুলো আছে, তার আগে সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস। তো গ্রুপ সি যেটা আছে এটাকে আমরা দেখে নিব সিলেবাসটা কী আছে, একটু সময় লাগবে এটা ওপেন হতে ডাউনলোড হয়ে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে গ্রুপ সি যেটা ক্লার্ক আছে এটা সিলেবাস থাকছে, প্রথমে এক্সাম হবে যেটা ষাট নম্বরের এক্সাম হবে, 60 নম্বরের এক্সামের মধ্যে জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, অ্যারিথমেটিক থাকবে, এগুলো নিয়ে এক্সাম হবে। সে নোটিশটি যেটা আছে এটা তোমরা ডাউনলোড করে নেবে, সিলেবাসটি ডাউনলোড করে নেবে, আর ফর্ম যেটা আছে ফর্মটা পাওয়া যাবে। এখানে ফর্মটাও দেখিয়ে দিই আমরা ব্যাক করে, এখান থেকে এই যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম আর আবেদনের ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, যেই ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটিতে এসে এখান থেকে একদম নিচের দিকে চলে আসবে যে অ্যাপ্লিকেশন ফর্ম,
ফর নন টিচিং স্টাফ যেটা আছে একদম নিচের থেকে দু নম্বরে, এটা ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড হয়ে গিয়ে তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে যেই অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এক মিনিট, এটা হয়ে গেল অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হয়ে গেল। ফর্মটা ফিল আপ করে দিতে হবে, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। ফর্মটা ফিল আপ করে এখান থেকে দিয়ে দিতে হবে। আর যে কোথায় পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা দেখে নেই, আগে যেটা রিকুইমেন্ট নোটিশ যেটা আছে ওটার মধ্যেই দেওয়া আছে সব কিছু, ওটা আরেকবার আমরা দেখে নিব। এখান থেকে অ্যাড্রেসটা যেটা আছে, যেই অ্যাড্রেসে পাঠাতে হবে অ্যাড্রেসটা একদম পেয়ে যাবো আমরা নিচের দিকে। হ্যাঁ, অ্যাড্রেস এটা আছে এখানে, এই যে অ্যাড্রেসটা এখানে নীল কালি দিয়ে যেটা লেখা আছে অফিস অ্যাড্রেস, এই অফিস অ্যাড্রেসটা, এই যে এটা, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে। আর বাই পোস্টেই পাঠাতে হবে, কেউ সেখানে গিয়ে জমা দিয়ে আসলে হবে না, কোভিড নাইন্টিনের জন্য সেখানে গিয়ে মানে হাতে জমা দিয়ে আসলে হবে না, সেটা এই বাই পোস্টেই পাঠাতে হবে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট নোটস, ইম্পর্টেন্ট নোটসেও সেটাই বলা আছে যে বাই পোস্টেই পাঠাতে হবে। আর একটা কথা বলা আছে এখানে ইম্পর্টেন্ট নোটস যেটা আছে এটাতে, যে ওয়ান পার্সন ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, তো যে কোনো একটা পোস্টের জন্যই একজন আবেদন করতে পারবে, গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো একটা পোস্টের জন্যই, তা যারা আবেদন করবে তারা একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে।